আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ আজ মধ্যরাত থেকে দেশের সমুদ্র এলাকায় শুরু হচ্ছে মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেয় সরকার তবে নিষেধাজ্ঞার সময় আয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় জেলেরা মাছ ধরার নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ পটুয়াখালী থেকে জাহিদ রিপনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরো জানাচ্ছেন দেশের সামুদ্রিক জলসীমায় মাছের নিরাপদ প্রজনন উৎপাদন সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এবারও সাগরে মাছ শিকারে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার পঁয়ষট্টি দিনের এই নিষেধাজ্ঞা সফল করতে এরই মধ্যে জেলেপল্লী থেকে শুরু করে মৎস্য বন্দরগুলোতে শুরু হয়েছে প্রচার প্রচারণা তবে বছর জুড়ে মাছের আকাল আর প্রকৃতির বৈরী আচরণের মধ্যে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় জেলে পাড়ায় বিরাজ করছে হতাশা এই অবরোধে যদি আমাদের যদি সাহায্য একটু বাড়িয়ে দিতে তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম সাহায্য একটু যদি বাড়তি হইতে আমরা চল্লা গুড়া লইয়া চল্লা লইয়া থাকতে পারতাম অবরোধকালীন সময়ে বিদেশি ছেলেদের দেশের সমুদ্র সীমানায় অবাধে মাছ শিকার বন্ধের দাবি ব্যবসায়ীদের এখন যদি ভারতের যদি সরকার যদি এইটারে যদি মানে পদক্ষেপ নেয় যে এই ভারতের মানে এই যে মাছ ধরা যে না বন্ধ করে দিতে পারে তাহলে মনে হয় যে মাছের অভাব হবে না ইলিশ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিভাগ পাশাপাশি জেলেদের সহযোগিতা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা ইতিমধ্যে আমরা ব্যানার তারপরে লিফলেট বিতরণ এবং মাইকিং এর কার্যক্রম শেষ করছি এবং আমাদের সচেতনতামূলক সভা চলমান আছে অবরোধকালীন সময়টা এই সময়টা কিন্তু আমাদের জেলেরা কেজি করে চাল পাবেন ভিজিএফ চাল পাবেন যেটা ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে গেছে অভিযান সফল হলে আগামীতে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছেন তিনি বিউরো রিপোর্ট এটিএন বাংলা ঝিনাইদহ চার আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন তার সাথে যোগাযোগ করতে পারছেন না তার পরিবার এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ তিনি জানান গত এগারো মে চিকিৎসার জন্য দর্শনার গেদে হয়ে ভারতে যান আনোয়ারুল আজিম সবশেষ বৃহস্পতিবার তার সাথে পরিবারের কথা হয় এরপর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে এ নিয়ে সংসদ সদস্যের পরিবার রোববার ঢাকায় ডিবি অফিসে অভিযোগ জানান বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে বলেও জানান ঝিনাইদহের আওয়ামী লীগ নেতারা আনারের ভাগ্নে কে জিজ্ঞাস করলাম যে আজকে মিটিং এ আনার আসলো না কেন ফোন দিলাম ফোনে পাচ্ছি না বললো মামা ইন্ডিয়ায় চিকিৎসার জন্য গেছে তার কিছুক্ষণ পরে চিকিৎসার জন্য গেছে আর একজন বলল যে তাকে চার দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তার পরিবার যোগাযোগ করতে পারছে না সেই প্রথম শুনলাম তারপরে আজকে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে আনার আজ দিন ধরে মিসিং খেলার খবর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার আগে বাঠের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে স্থানীয় সময় সকালে মাঠে প্রবেশ করেন টাইগার সদস্যরা কোচ চন্দিকা হাতুরুসিংহের অধীনে শুরুতে ফুটবল খেলে ঘাম ছড়ান তাওহিদ হৃদয় নাজমল হোসেন শান্তরা বিশ্বকাপের মূল লড়াইয়ের নামার আগে এই সিরিজ দিয়েই সেরা স্কোয়াড খুঁজে নেবে টিম ম্যানেজমেন্ট অন্যদিকে ক্রিকেটারদের জন্য সুযোগ পারফরম্যান্স দিয়ে মূল একাদশে জায়গা করে নেওয়ার আগামীকাল রাতে প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চারবার শিরোপা জয়ের ইতিহাস করল ম্যানচেস্টার সিটি লিগের শেষ দিনে ওয়েস্ট হামকে তিন এক গোলে হারাই পেপ গার্দিওয়ালার দল তাই আরেক ম্যাচে এভারটনের বিপক্ষে আর্সেনাল জিতলেও দ্বিতীয় স্থানে থেকেই এবার সন্তুষ্ট থাকতে হল মাইকেল আর্তেতার দলকে রিপোর্ট করছেন এস এম আশরাফ ইতিহাসের গ্যালারি ছেড়ে মাঠ দখলে দর্শক সমর্থকদের অন্যদিকে ফুটবলাররা মাঠ ছেড়ে চলে গেলেন গ্যালারির কাছে নিরাপত্তা বলয়ে শেষ বাঁশি বাঁচতেই আর্লিং হল্যান্ড রোদ্রিরত রীতিমতো প্রাণপণে ছুটলেন টানেলের দিকে শিরোপা জয়ের বাদ ভাঙা উল্লাস থামানো যায়নি আকাশী শিবিরকে সমীকরণটা পেপ গার্দিওলার দলের জন্য সহজই ছিল ট্রফিতে হাত রাখতে হলে হারাতে হবে ওয়েস্টহার্মকে সেই মিশনে উনাশি সেকেন্ডেই ফিল ফোর্ডেনের গোল কাঁপিয়ে দেয় মাঠ তখন এভার্টনের বিপক্ষে এক গোলে পিছিয়ে এদিকে এই ইংলিশ স্ট্রাইকারের শটে দুই গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলের দল সমর্থকরা শিরোপার সুবাস পেতে শুরু করেন যদিও বিয়াল্লিশ মিনিটে মোহাম্মদ কুদুস অসাধারণ বাইসাইকেল কিকে ক্ষণিকের জন্য স্বাগতিক শিবিরে অস্বস্তি তৈরি করেন তবে উনষাট মিনিটে দলের তৃতীয় গোল করে এই চাপ পুরোপুরি সরিয়ে দেন রোদ্রি তাতে শিরোপা জেতার সাথে নিজেদের মাঠে অপরাজিত মৌসুম কাটানোর কীর্তি করল সিটি নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্লাব ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের সর্বোচ্চ তেরো শিরোপার পরই ছয় শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে এখন পেপ গার্দিওলা এস এম আশ্রা এটিএন বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে